দর্শক স্বাগত জানাচ্ছি সেই সাথে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব সঙ্গে থাকুন আর হ্যাঁ আমাদের অগ্নি মিডিয়া চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো চলুন শুরু করি গত 43 ঘন্টার ব্যবধানে প্রায় 10,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আর আক্রান্তের সংখ্যা এ সময় বেড়েছে 1,29,000-এর বেশি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য এটাই জানাচ্ছে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 60,115 আর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো 11,31,713 চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত বিশ্বের বেশিরভাগ দেশ দ্রুত বেড়ে চলেছে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস এখন তা 181 দেশে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী 4 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্বজুড়ে 181টি দেশে 11,31,713 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আর এ সময় করোনা ভাইরাসে মারা গেছে 60,115 জন মাত্র 43 ঘন্টায় মৃতের সংখ্যা বেড়েছে 9,885 জন হন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ যদিও ধীরে ধীরে সেই কেন্দ্রস্থল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র মৃত সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই ইউরোপের সবার উপরে আছে ইতালি দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে 14,681 জন দেশটিতে আক্রান্ত হয়েছে 1,19,827 জন ইউরোপে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালির পরই বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেনে দেশটিতে আজ 4 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত মারা গেছে 11,744 জন আক্রান্ত হয়েছেন 1,24,737 জন এরপরই মৃতের হার ফ্রান্সে বেশি দেশটিতে মারা গেছে এখন পর্যন্ত 6,521 জন আক্রান্ত হয়েছেন 83,031 জন যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন 42,441 জন দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন 4,320 জন ইউরোপে আক্রান্ত বেশি কিন্তু মৃত্যুর হার কম এমন দেশ হল জার্মানি দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 92,150 জন ব্যক্তি আর মারা গেছেন 1,295 জন এখন পর্যন্ত ইরানে আক্রান্ত হয়েছেন 55,743 জন দেশটিতে মারা গেছেন 3,452 জন আর যে চীনের করোনা ভাইরাসে উৎপত্তি সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 82,543 জন মারা গেছেন 3,330 জন যুক্তরাষ্ট্রে আজ 4 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2,78,458 জন দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে 7,159 জন সুস্থ হওয়ার সংখ্যা সবার উপরে রয়েছে চীন 4 এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে 2,33,689 জন সুস্থ হয়েছে এর মধ্যে চীনে সুস্থ হয়েছে 76,000-এরও বেশি মানুষ আর স্পেনে 34,500-এর বেশি মানুষ জার্মানিতে 24,575 ইতালিতে 19,798 ও ইরানে 19,776 জন মানুষ সুস্থ হয়ে উঠেছে আর যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছে 9,897 জন মানুষ বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী আজ শনিবার পর্যন্ত দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 70 গত 8ই মার্চ দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয় 18 মার্চ দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এখন পর্যন্ত দেশে 8 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 30 জন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনীতির প্রভাব উত্তরণে নতুন করে 67,750 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আগে তৈরি পোশাক খাতের জন্য 5,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নতুন 4টি সহ মোট 5টি প্যাকেজে আর্থিক সহায়তার পরিমাণ 72,750 কোটি টাকা যা জিডিপির প্রায় 2.52%। আজ রোববার সকাল 10টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করেন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও কেন্দ্রগুলো প্রেস কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করে প্রধানমন্ত্রী বলেন গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনার প্রাদুর্ভাব হয় চীনে করোনা ছড়ানোর পরপরই বাংলাদেশ সরকার এ বিষয়ে সতর্কতামূলক নানা পদক্ষেপ নিতে শুরু করে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে জানুয়ারি মাস থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয় দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে প্রধানমন্ত্রী দেশে এযাবৎ করোনা ভাইরাসে সংক্রমিত ও মৃতের তথ্য তুলে ধরে বলেন এখন পর্যন্ত 70 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মারা গেছেন 8 জন
মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী, তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান। প্রধানমন্ত্রী বলেন, যারা মারা গেছেন তাদের প্রত্যেকের বয়স 70 বছরের উপরে এবং তারা অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন, তবে একটি মৃত্যু কাম্য নয়। প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশে 17 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, শুরু থেকে 3 ধরনের ব্যবস্থা নেওয়া হয়, জাতীয় পর্যায়ে থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বৈশ্বিক মহামন্দা অবস্থা সৃষ্টি করেছে, তিনি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পরিকল্পনা ঘোষণা করেন। বাংলাদেশের আর্থিক পরিস্থিতির উপর করোনার প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমদানি ব্যয় ও রপ্তানি আয় 1% কমে গেছে, শেয়ারবাজার ও প্রভাব পড়েছে, বিশ্বে চালানি তেলের মূল্য কমে গেছে, করোনার প্রভাব প্রবাসী আয়ের ক্ষেত্রে পড়তে পারে। শেখ হাসিনা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে বাজেট ঘাটতির পরিমাণ আরও বাড়তে পারে, অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় জিডিপির প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। এই অবস্থা থেকে উত্তরণে সহায়তা পদক্ষেপ হিসেবে তাৎক্ষণিক করণীয় স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি প্রথম পদক্ষেপ হিসেবে সরকারি ব্যয় বৃদ্ধি ও কর্মসৃজনকে প্রাধান্য দেওয়ার কথা জানান, এর ফলে নিম্নবিত্ত মানুষ পাবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। শ্রমিক কর্মচারী বা অন্যান্য কর্মজীবী মানুষ যাতে কর্মহীন না হয়ে পড়ে সেজন্য প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা প্যাকেজ ঋণ সুবিধা দেওয়ার কথা জানান, সামাজিক সুরক্ষা কার্যক্রমের ব্যাপকতা বাড়ানোর কথা জানান শেখ হাসিনা। প্যাকেজ 1, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা দেওয়া, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার লক্ষ্যে 30,000 কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শিল্প ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল হতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ দেওয়া হয়। এ ঋণ সুবিধার সুদের হার হবে 9%, প্রদত্ত ঋণের সুদের অর্ধেক অর্থাৎ 4.50% ঋণ গ্রহীতা শিল্প ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 4.50% সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে দেবে। প্যাকেজ 2, ক্ষুদ্র কুটির শিল্প সহ মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকসমূহ সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল হতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ দেবে। এ ঋণ সুবিধার সুদের হারও হবে 9%, ঋণের 4% সুদ ঋণ গ্রহীতা শিল্প প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 4% সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে দেবে। প্যাকেজ 3, বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের সুবিধা বাড়ানো, ব্লক টু ব্লক এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইডিএফের বর্তমান আকার 3.5 বিলিয়ন মার্কিন ডলার হতে 5 বিলিয়ন ডলারে উন্নীত করা হবে, ফলে 1.5 মিলিয়ন ডলারের সমপরিমাণ অতিরিক্ত 12,750 কোটি টাকা ইডিএফ তহবিলে যুক্ত হবে। প্যাকেজ 4, প্রি শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম নামে বাংলাদেশ ব্যাংক 5,000 কোটি টাকার একটি নতুন ঋণ সুবিধা চালু করবে, এ ঋণ সুবিধার সুদের হার হবে 7%। প্যাকেজ 5, ইতোপূর্বে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার জন্য 5,000 কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ আশ্চর্য সহনশীল, তারা 9 মাসের মধ্যে যুদ্ধ জয় করেছে। জাতির পিতা বলেছিলেন, এ জাতিকে কেউ দাবাইয়ে রাখতে পারবে না, জাতির পিতার এ বাণী স্মরণ করে এগিয়ে যাব। বাংলাদেশের অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমি এখন 4টি কার্যক্রমের বিষয় তুলে ধরছি, কারণ আমরা এই বিষয় নিয়ে সভা করেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, আমাদের অর্থ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ আমাদের প্রাইম মিনিস্টার অফিসের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সচিব সহ সকলের সঙ্গে আমরা সভা করেছি এবং কিভাবে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি সেই চিন্তাভাবনা করে মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। আজ প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কথা বলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন,
ঘোষিত প্যাকেজের সুফল পাওয়া যাবে, একসময় নিশ্চয়ই বিপদ কেটে যাবে, তবে সরকারকে চালকের আসনে বসতে হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।